হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা প্রথম ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের এই স্যাটারডে থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হয়েছে, এক্সাম আরম্ভ হয়েছে। এই স্যাটারডে তোমাদের মাইক্রো ইকোনমিক্স 2 এবং ইন্ডিয়ান ইকোনমি পরীক্ষাটা আছে, ঠিক আছে? এবং আমার কোচিংয়ে যারা পড়ে তাদেরকে আমি একটা মডেল পেপার এর উপর একটা এক্সাম নিয়েছি, ঠিক আছে? সেই এক্সাম পেপারটা আমরা সেই পেপারটাই তোমরা সলভ করতে চাও, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, ওই পেপারটার পিডিএফ লিংক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে, তোমরা পেপারটা বাড়িতে সলভ করতে পারো, ঠিক আছে? তোমরা সলভ করতে পারো। এর যা কারেক্ট অ্যান্সার, তোমাদের যা মনে হচ্ছে অ্যান্সার কত হবে, কমেন্টে লিখবে। যে কটা কোশ্চেন আছে এই কোশ্চেনে একের দাগে, ঠিক আছে? তো কোশ্চেনগুলো কেমন ভাবে আছে, ধরো নর্মালি কোশ্চেনটা লেখা আছে, এবার যে অপশন গুলো এরকম ব্যাকেটে ব্যাকেটে করে দেওয়া আছে, একটা এরাম এরাম এরাম, তারপর এরাম করে চারটা অপশন, মানে প্রথমটা হচ্ছে এ, তারপরটা বি, তারপরটা সি, তারপরটা ডি। তোমরা যখন অ্যান্সার করবে বলবে এক একটা কি হবে, এ বি সি ডি, মানে যেটা সেটা লিখে দেবে, লিখে কমেন্টে তোমরা করবে, ঠিক আছে? এবার এর কারেক্ট অ্যান্সারটা আমরা পোস্ট করব, তোমাদের শনিবার পরীক্ষা শুক্রবার মর্নিং এ পোস্ট করব। কোথায় পোস্ট করব মাথায় রাখবে, কোথায় পোস্ট করব, আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে পোস্ট করব, ঠিক আছে? ফেসবুক পেজে পোস্ট করব, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। আর ফেসবুকের লিংক কোথায় পাবে, ফেসবুক পেজের লিংকটা পেজে, কিন্তু ফেসবুক পেজে পোস্ট করব, কোন গ্রুপ না, ফেসবুক গ্রুপ না, ফেসবুকের পেজে পোস্ট করব। তো এই ফেসবুকের পেজে, পেজের লিংকটা কোথায় পাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার ফেসবুকের লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার যদি তোমরা যদি দেখি এই পেপারটা ঠিক সলভ করে দিয়েছো, তাহলে আমাদের যে মডেল পেপার আছে ইডিবি সেই পেপারটাও দেবো, ঠিক আছে? সেই পেপারটাও, ঠিক আছে? এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, আমরা আবার পরের ভিডিওতে আসবো।